বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ সিফাত রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, মাইলস্টোন কলেজ। তোমাদের সবাইকে জানাই আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের আলোচ্য বিষয় HTML ফরম্যাটিং ট্যাগ। তোমাদের বইয়ের অধ্যায় 4 থেকে আজকের আলোচনা। চলো দেখে নেই আজকের ক্লাসের শিখন ফল, ফরম্যাটিং ট্যাগের প্রয়োজনীয়তা, ফরম্যাটিং ট্যাগ পরিচিতি, ফরম্যাটিং ট্যাগ সমূহ এবং ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। প্রথমেই দেখে নেওয়া যাক ফরম্যাটিং ট্যাগের প্রয়োজনীয়তা। একটি ফরম্যাট করা আধুনিক ইন্টারনেট ওয়েব পেজগুলোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো HTML ট্যাগগুলো। পছন্দ অনুসারে টেক্সটির উপস্থিতি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। বিন্যাসিত টেক্সটটি একটি পেজের নির্দিষ্ট অংশগুলোকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের উপর জোর দিতে পারে। ওয়েব পেজগুলোতে কিভাবে প্রদর্শিত হয় তা পরিবর্তনের জন্য পেজটির অ্যালাইনমেন্ট সামঞ্জস্য করতে পারে। তাহলে এই প্রয়োজনগুলোর জন্যই আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করব। এসো দেখে নেই ফরম্যাটিং ট্যাগ পরিচিতি, ট্যাগগুলো কি কি। শিক্ষার্থীরা, তোমরা অনেক ওয়েব সাইট ভিজিট করে থাকো। এটি একটি ওয়েবসাইটের ছবি দেখতে পাচ্ছি এবং এইটি হচ্ছে একটি ই কমার্স সাইট যেখানে একটি পণ্যের মূল্য দেয়া আছে। এখানে দেখো, এই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে আমি একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কিছু জিনিস খেয়াল করে রাখো। যেমন এখানে নিউ লেখা আছে, নিউ লেখাটা মেগা মেনুর একটু উপরে, কোথায় আছে, একটু উপরে। এরপর দেখো ডেল E1916 HP 18.5 inch LED মনিটর VGA, এই কথাটা একটু কালো মোটা অক্ষরে লেখা আছে, যা কি না অন্য সকল লেখা থেকে। দেখো এখানেও ডেল E1916 HP 18.5 inch LED মনিটর VGA লেখা আছে, এই লেখা থেকে এই লেখা একটু মোটা। আচ্ছা, এরপরে দেখো এখানে একটি দাম দেয়া আছে, এই মনিটরটার দাম 3% অফ, তার মানে 6600 টাকার মনিটর এখন পাওয়া যাবে 6400 টাকায়। এটা কি ডিসকাউন্টেড প্রাইস? আচ্ছা, তারপরে দেখো, দেখো 6600 লেখাটির উপর দিয়ে দাগ দেয়া। তারপরে দেখো ফিচার্স, লেখাটার নিচে একটি দাগ দেয়া আছে। তাহলে এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই যে কোনো ওয়েব পেজ ভিজিট করতে গেলে আমাদের চোখে পড়ে। এগুলো কীভাবে করতে হয় এবং এর জন্য কি HTML ট্যাগ ব্যবহার করব আমরা, সেগুলি আমরা আজকের ক্লাসে শিখে নেব। চলো দেখে নেই যে জিনিসগুলো আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলেছি সেগুলো আসলে কি কি ট্যাগ দ্বারা বা তাদেরকে কি বলা হয়। প্রথমে দেখো নিউ বলেছিলাম, নিউ, এই নিউ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট। নিউ মানে কি সুপার স্ক্রিপ্ট, মানে কোনো কিছু উপরে যদি লিখতে হয় পাওয়ার আকারে তাহলে সেটা হবে সুপার স্ক্রিপ্ট। দেখো এখানে যে ডেল মোটা অক্ষরের, কালো মোটা অক্ষরের লেখাটা বলেছিলাম, এটা হচ্ছে বোল্ড করা টেক্সট। এটা কি বোল্ড করা টেক্সট। পরে আমরা এই 6600 বলেছিলাম কাটা আছে, এটা কি, এটা হচ্ছে ডিলেট টেক্সট, ডিলেট টেক্সট, ডিলেট করে টেক্সট। এই ডিলেট মানে কিন্তু মুছে ফেলা নয়। এরপরে দেখো ফিচার্স, এখানে একটা ডাক ছিল, এটা কি, এটা হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পরিচয় তো হয়ে নিলাম একটি ওয়েব পেজে কীভাবে ব্যবহৃত হয়। ফরম্যাটিং ট্যাগ সমূহ, এবার আমরা দেখব ফরম্যাটিং ট্যাগ সমূহ। দেখো বোল্ডেড টেক্সট, কোনো টেক্সট যদি বোল্ড করা হয় তাহলে তার ট্যাগ ব্যবহার করতে হবে বি, শুরু করতে হবে, শেষও করতে হবে বি ট্যাগ দিয়ে। আমরা জানি ট্যাগগুলো সব সময়, ইতিমধ্যে তোমরা ক্লাসে জেনেছো,
পূর্বের ক্লাসে ট্যাগ সব সময় জোড়া জোড়া চলে এবং ট্যাগ শুরু করলে শেষ করতে হয় এবং শেষে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। দেখো সবগুলো বৈশিষ্ট্য এখানে আছে, বি দিয়ে শুরু করেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট বি এবং শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেট ফ্রন্ট স্ল্যাশ বি, একই ধারাবাহিকতায় প্রতিটি ট্যাগকে আমরা দেখে নিব। তাহলে ফলাফল কি হবে? বোল্ডেড টেক্সট, কালো এবং মোটা অক্ষরের। পরে দেখো ইটালিক টেক্সট, ইটালিক টেক্সট আই দিয়ে শুরু, ট্যাগটা হচ্ছে আই ট্যাগ এবং এর ফলাফল হবে ইটালিক টেক্সট, একটু বাঁকা একটু বাঁকা। আচ্ছা এরপরে দেখো আন্ডারলাইন টেক্সট, এইটা একটা কি দিয়ে হয় বলো তো দেখি শিক্ষার্থীরা? ইউ দিয়ে, ইউ ইউ দিয়ে শুরু করতে হয়েছে, আবার শেষও করবো আমরা ইউ দিয়ে, তার ফলাফল হবে আন্ডারলাইন টেক্সট। দেখো তার মানে নিচে একটি দাগ চলে আসবে। ডিলেট টেক্সট, ডিলেট মানে আমরা ইতিমধ্যে দেখেছি ডিলেট টেক্সট, তার মানে হচ্ছে ট্যাগ কি ডিইএল, ডিলেট দিয়ে শুরু করতে হবে, ডিলেট দিয়ে শেষ করতে হবে। সাবধান, কম্পিউটারে আমরা যে ডিলেট করি বা কোনো যে কোনো মোবাইলে কম্পিউটারে আমরা ডিলেট করি, মুছে ফেলি, এখানে কিন্তু মুছে ফেলা নয়, এখানে ডিলেট মানে হচ্ছে লেখাটির উপর দিয়ে একটি দাগ চলে আসবে কিন্তু লেখাটি থাকবে। দেখো ডিলেট টেক্সট, লেখাটির উপর দিয়ে একটি দাগ চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই পর্যায়ে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ দেখছি। ফন্ট, ট্যাগটা হচ্ছে ফন্ট। ট্যাগ তিনটি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, ফেস কালার সাইজ, তিনটি অ্যাট্রিবিউট দিয়ে এই ফন্ট ট্যাগকে তিনভাবে আমরা বৈশিষ্ট্য মণ্ডিত করতে পারি। যেমন দেখো কালার গ্রিন, কালার গ্রিন দিয়েছি, তার ফলাফল ফন্ট হয়েছে। এরপরে দেখো সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট লেখার জন্য ট্যাগ ব্যবহার করতে হয়, এসইউপি ট্যাগ শুরু করতে হয় এবং এসইউপি ট্যাগ শেষ করতে হয় ফ্রন্ট স্ল্যাশ দিয়ে। নর্মাল যে লাইন, লাইনের উপরে কিছু লিখতে হলে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, যেমন ফাইল। এরপর দেখো সাব স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে এসইউবি, শুরু করলে এসইউবি দিয়ে শেষ করতে হয়, কি দিয়ে শেষ করতে হয়? ফ্রন্ট স্ল্যাশ এসইউবি। নর্মাল লেখার লাইনের নিচে যদি কোনো কিছু লিখতে চাও তাহলে সাব স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। দেখো টু লেখাটা নিচে লেখা আছে, একটু নিচে, এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট করবো। আরো কিছু ট্যাগ দেখে নেই, দেখো হেডার টেক্সট, এইচ ওয়ান থেকে এইচ সিক্স ছয়টি হেডিং টেক্সটকে বলবো আমরা হেডার টেক্সট, সবগুলো আমাদের শিরোনাম লেখার জন্য ব্যবহার করা হয়, এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত, এবং এটা মোটা কালির হয়ে যায়। স্মল টেক্সট, স্মল ট্যাগ ব্যবহার করলে লেখা ছোট হয়ে যায়। বিগ টেক্সট, দেখো স্মল থেকে বিগ টেক্সট, লেখাটা বড় হয়ে গিয়েছে, লেখাটা স্মল থেকে বড় হয়ে গিয়েছে। ইম্পর্টেন্ট টেক্সট, স্ট্রং, যে কোনো লেখার মাঝে যদি আমরা সেটা লেখাটাকে ইম্পর্টেন্ট দেই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে আমরা কী দেই, কী দিব, স্ট্রং ট্যাগ ব্যবহার করব, তাহলে লেখাটা ইম্পর্টেন্ট আকারে দেখা যায়। দেখো ইম্পর্টেন্ট লেখাটা বোল্ড দেখা যাচ্ছে। দেখো তাহলে আমরা এই ট্যাগগুলো সম্পর্কে জেনে নিলাম, এখন আমরা দেখব এই ট্যাগগুলো কিভাবে আমরা এইচটিএমএল এ লিখব। প্রথমেই হেডিং ট্যাগ দেখছি, এইচটিএমএল লিখে নিতে হবে, এইচটিএমএল বডি শুরু এবং বডি শেষ করেছি, এইচটিএমএল লিখেছি, তার মানে এটা কি? মৌলিক কাঠামো। শিক্ষার্থীরা এটা কি, এইচটিএমএল লিখতে হলে এইচটিএমএল এর মৌলিক কাঠামো লিখে নিতে হয়, ঠিক তাই আমরা এই চারটা ট্যাগ হচ্ছে মৌলিক কাঠামো লিখে নিয়েছি। এরপরে এইচ ওয়ান থেকে এই এইচ ওয়ান শুরু করেছি, এইচ ওয়ান শেষ, এইচ টু শুরু করেছি, এইচ টু শেষ, এইচ থ্রি শুরু করেছি, এইচ থ্রি শেষ, এবারে ক্রমান্বয়ে এইচ ওয়ান থেকে এইচ সিক্স হেডিং ট্যাগ আমি লিখেছি। পরবর্তীতে দেখো আমরা বোল্ড ট্যাগ দেখেছিলাম, বডির মাঝে বি লিখবো, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, বি দিয়ে ক্লোজ করতে হয়, এবং ইটালিক শিখেছিলাম আই, তার মানে কেমন হবে এটার ফলাফল, একটু বাঁকা হবে। দেখো এখানে আমি আই ট্যাগ শুরু করেছি, মাঝখানে আমরা যেটা দিই এটা কি বলবো আমরা, কন্টেন্ট, কারণ আই হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ, এবং আই দিলাম। ইউ কন্টেন্ট কি, ওয়েলকাম টু আইসিটি ক্লাস, তার মানে নিচে একটা আন্ডারলাইন হবে। আমরা একটা ফাইলের মধ্যেও তিনটা ট্যাগ ব্যবহার লিখে দেখেছি, তোমরা
প্রতিটা ট্যাগ আলাদা করে লিখতে পারো, আর এভাবে সবগুলো ট্যাগ একটা ফাইলের মধ্যে লিখেও অনুশীলন করতে পারো। এরপর দেখো ডিএল ডেল ডিলেট 2050, ডিলেট কেটে গিয়ে 2021 হয়ে যাবে, এবং স্ট্রং দিয়েছি ওয়েলকাম টু আইসিটি ক্লাস স্ট্রং। এখানে একটু বলে রাখা দরকার, স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগ একই ধরনের সেম, তবে আমরা অ্যাডভান্স ফিচারের জন্য কখনো কখনো স্ট্রং এবং বোল্ড দুটো ট্যাগ আলাদা ক্লাস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আক্ষরিক অর্থে আমাদের এইচটিএমএল এ দুটোই বোল্ড হবে, কালো এবং মোটা হবে। স্ট্রং দিলেও যা হবে, বোল্ড দিলেও একই কাজ করবে। বি ট্যাগ স্মল ট্যাগ ওয়েলকাম টু আইসিটি ক্লাস স্মল আকারের দেখা যাবে, এবং সর্বশেষ পর্যায়ে হচ্ছে আমাদের ট্যাগ সমূহ বিগ, মানে কি বড়, বিগ মানে কি বড়, ঠিক তাই, রাইট। ওয়েলকাম টু আইসিটি ক্লাস মানে বড় অক্ষরের দেখা যাবে। দেখো এখানে H2O, তার মানে আমরা H2 কিসে নিচে, তার মানে এখানে আমরা সাব দিব, আর ওটা কোনো ট্যাগ ছাড়া থাকবে। এরপর দেখো 5×10^8 দিয়েছে, তার মানে 8টা কোথায় হবে, 10-এর ঠিক উপরে উঠবে। বডি HTML শেষ করেছি। এবার দেখো আমরা ওয়েবসাইট ভিজিট করার সময় সব সময় ইংরেজি ওয়েবসাইট দেখি না, কখনো কখনো বাংলা ওয়েবসাইট দেখি, কিংবা ওয়েবসাইটে বাংলা লেখাও দেখি। তাহলে যদি তোমাকে কোনো লেখাকে সুনির্দিষ্ট রং ইংরেজিতে লিখতে হয়, কোনো সাইজ দিতে হয়, তাহলে আমরা কী করবো, ফন্ট ট্যাগ ব্যবহার করবো। ফন্ট ট্যাগের কয়টা অ্যাট্রিবিউট, 3টা অ্যাট্রিবিউট, ফেস অ্যাট্রিবিউট, আর তোমরা আমরা জানি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট যুক্ত হলে তার একটা ভ্যালু বা মান থাকে। তাহলে ফেস হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। দেখো ফেস সমান সমান টাইমস নিউ রোমান, কি হয়েছে, টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ইংরেজি ফন্টের একটি নাম, ভ্যালু আছে। পরবর্তী অ্যাট্রিবিউট হচ্ছে কালার, কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাহলে অবশ্যই তার ভ্যালু থাকবে, কি দিয়েছি, গ্রিন, সবুজ। সাইজ হচ্ছে সর্বশেষ অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগের, ফন্ট ট্যাগের সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে তার সাইজ দিয়েছি 12, এবং এরপরে কন্টেন্ট দিয়েছি ওয়েলকাম টু আইসিটি ক্লাস, তাহলে ফন্ট ট্যাগ ক্লোজ করেছি। এখানে লক্ষণীয় বিষয়, শিক্ষার্থীরা দেখো ট্যাগ শুরু করলে ট্যাগ শেষ করতে হয়, কিন্তু অ্যাট্রিবিউট শেষ করতে হয় না। দেখো অ্যাট্রিবিউট ট্যাগ ছাড়া বসে না, এই 3টা ট্যাগ অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগের সাথে বসেছে, ঠিক আছে। বডি HTML শেষ করেছি। ইংরেজিতে ফন্ট যদি কোনো লেখা আমরা ইংরেজিতে লিখতে চাই ওয়েবসাইটে, তাহলে আমরা এই ধরনের ফন্ট ব্যবহার, ট্যাগ ব্যবহার করব। আচ্ছা এ পর্যায়ে আমরা আসি কোনো ফন্ট ট্যাগ ব্যবহার করে কিংবা ওয়েবসাইটে বাংলা কিভাবে লিখব আমরা। যেমন দেখো HTML বডি ফন্ট ফেস কি আছে, সুতনি MJ, আমাদের সেই একই অ্যাট্রিবিউট ফেস কালার সাইজ, তাই না, হ্যাঁ, ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট, তাহলে ফেজ এখানে শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে সুতনি MJ, এটি হচ্ছে একটি বাংলা ফন্টের নাম। তাহলে ফেজ হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, তার ভ্যালু কি, সুতনি MJ, কালার ব্লু, সাইজ 12, এবং আমরা আমাদের প্রাণপ্রিয় কলেজ মাইলস্টোন কলেজ, তার নাম লিখেছি আমরা ফন্টের কন্টেন্ট হিসেবে মাইলস্টোন কলেজ। এরপর বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ করেছি। তাহলে এখন আমরা বাংলার ফন্ট দেখলাম, ট্যাগের ব্যবহার কিভাবে আমরা বাংলা HTML এর মাধ্যমে ফন্ট ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। আজকে যে ট্যাগগুলো আলোচনা করা হয়েছে, সে ট্যাগগুলো আমরা কম্পিউটারে লিখে তার ফলাফল দেখব। দেখো আমরা প্রথমে একটি নোটপ্যাড ওপেন করেছি, এবং এই নোটপ্যাডে HTML এর মৌলিক কাঠামো, HTML বডি এবং লিখেছি। তারপরে আমরা যে আজকে ট্যাগগুলো শিখেছি, সেই ট্যাগের কিছু সংখ্যক ট্যাগ আমরা এখানে লিখেছি। লেখার পরে এর আউটপুটগুলো কীরকম আসবে সেটা আমরা একটু দেখব। চলো দেখে নেই এই HTML এর আউটপুট কীরকম হবে। দেখো আমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে, এবং সেটা হচ্ছে আমাদের লিখিত পেজটি। প্রথম লাইনটি হচ্ছে বোল্ড, দেখো মোটা অক্ষরে লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমরা বি ট্যাগ ব্যবহার করেছি। তারপরে ওয়েলকাম টু আইসিটি ক্লাস
একটু বাঁকা, তার মানে কোন ট্যাগ? এটা হচ্ছে আই ট্যাগ। এর পরের লাইনটা দেখো, নিচে একটি দাগ দেয়া আছে, তার মানে আন্ডারলাইন। গুড, আন্ডারলাইন তার মানে ইউ ট্যাগ। এবং তার পরে যেটা আছে সেটা হচ্ছে টুটা, কোথায় আছে? টুটা নিচে আছে, তার মানে এটা সাবস্ক্রিপ্ট। আর ট্যাগ মানে সাব ট্যাগ, এস ইউ বি। 5×10⁸, এটা কোথায় আছে? এই 8 কোথায় আছে? উপরে আছে, তার মানে সুপার স্ক্রিপ্ট। তাহলে আমরা কম্পিউটারে ডিভাইসে এই ধরনের অনুশীলন ট্যাগগুলো বারবার অনুশীলন করির কাজ। তাহলে আজকের ক্লাস হচ্ছে, কারো যদি কোনো সমস্যা থাকে, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের সাথে সহায়তা নিয়ে সমাধান করবে। বাড়ির কাজ, আজকের ক্লাসের শেষে ছোট্ট একটি বাড়ির কাজ দেখো, টু উদ্দীপক দেওয়া আছে। বরিশাল কলেজের ওয়েব পেজটিতে স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে সবুজ রঙের মহান স্বাধীনতা দিবস লেখাটি শোভা পাচ্ছে, হচ্ছে একটি উদ্দীপক। প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত লেখাটির জন্য HTML কোড লিখো। HTML কোড লিখে তোমরা তোমাদের সাবজেক্ট টিচার কাছে জমা দিবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং